কি অবস্থা মনা? আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায় নিলেন তামিম ইকবাল খান। বুঝতেছি বাংলাদেশের ক্রিকেট ফ্যানদের মনের অবস্থা খুবই খারাপ। কান্না জড়িত কণ্ঠে সংবাদ সম্মেলনে আসি, তামিম ইকবাল খান ঘোষণা দিলেন যে আন্তর্জাতিক ক্রিকেট থেকে তিনি অবসর নিতেছেন। কিন্তু কয়েকদিন পরেই হয়েছে কি, ওয়ার্ল্ড কাপের ICC-র বিশাল বড় ইভেন্ট ওয়ার্ল্ড কাপ, আর অলরেডি আফগানিস্তানের সাথে আমাদের ODI সিরিজ চলতেছে। একটা সিরিজ অলরেডি, মানে একটা ম্যাচ অলরেডি শেষ হয়েছে এবং লাস্ট ম্যাচটা আমরা হারিয়ে গেছি। এবং দ্বিতীয় ম্যাচের আগেই তামিম ইকবাল খান সংবাদ সম্মেলন করে ঘোষণা দিলেন যে আন্তর্জাতিক ক্রিকেট থেকে তিনি অবসর গ্রহণ করতেছেন। এই কথাটা বাংলাদেশের ক্রিকেট ফ্যানদের জন্য কতটা যে কষ্টদায়ক, আর উনি যে নিজে কতটা কষ্ট নিয়ে কথাটা বলছেন ওইটা তার কান্নাজড়িত কণ্ঠ দেখলে বোঝা যাচ্ছে। কিন্তু আমার কাছে মনে হইতেছে যে খান সাহেব, আপনি চাইলে আরেকটু টাইম নিতে পারতেন। তামিম ইকবাল ভাই, আমরা আপনাকে পছন্দ করি, আপনার সেই ভাঙা হাত দিয়ে, ভাঙা হাত থাকা অবস্থায় এক হাতে ব্যাটিং করি আপনি বাংলাদেশকে কি রিপ্রেজেন্ট করছেন ওয়ার্ল্ড ওয়াইড, এই জিনিসটা আমাদের মাথায় এখনও আছে। এটা আমাদের ওই দৃশ্য আমরা কখনোই ভুলব না, ওই দৃশ্য আমাদের চোখে এখনও বেজে আছে। কিন্তু আপনি যে হুট করেই যে সিদ্ধান্তটা নিয়েছেন, আপনি চাইলে এই সময়টা হচ্ছে কি আরেকটু সময় নিয়ে হয়তো কি আপনি সিদ্ধান্তটা নিতে পারতেন। কয়েকদিন পরেই কি ওয়ার্ল্ড কাপ, আপনি চাইলে ওয়ার্ল্ড কাপটা খেলে আপনি সসম্মানের সহিত কিন্তু আপনি অবসর নিতে পারতেন। আপনার কাছে যদি মনে হইতেছে যে কি অধিনায়কত্বটা আপনার জন্য একটা বাড়তি চাপ হয়ে যাইতেছে, আপনি ক্যাপ্টেন্সি থেকে সরি দাঁড়াই অন্য কাউকে আপনি ক্যাপ্টেন্সি কি হস্তান্তর করতে পারতেন, এটা না করি আপনি সরাসরি অবসরের ঘোষণা দিলেন, এই জিনিসটা বাংলাদেশের ক্রিকেট ফ্যানদের জন্য সত্যিই কি মন খারাপ করার মতো বিষয়। প্রত্যেকটা প্লেয়ারের কি খারাপ সময় ভালো সময় থাকে, এবং প্রত্যেকটা প্লেয়ারের একটা নির্দিষ্ট সময়ের পরে যায় তাকে কিন্তু কি অবসর গ্রহণ করতে হয়। সচিন টেন্ডুলকার, জয়সুরিয়া, তারপরে সে জ্যাক কেলি, শেন ওয়ার্নের মতো, রিকি পন্টিংয়ের মতো বড় বড় প্লেয়াররা কিন্তু আস্তে আস্তে একটা টাইমে আসি, তারা তাদের অফ ফর্ম যখন আসছিল, তারা তাদের ক্যারিয়ারের শেষ পর্যায়ে আসি, তারা অবসরে গেছে। কিন্তু প্রত্যেকের বিদায়টা সুখকর ছিল, অনেকের বিদায়টা দুঃখজনক ছিল, কিন্তু আপনার বিদায়টা আমাদের কাছে ভালো লাগে নাই। আপনি চাইলে আরও সুন্দর করে বিদায়টা নিতে পারতেন। বাংলাদেশের ক্রিকেট ফ্যানরা আপনারা ভালোবাসে, বাংলাদেশের ক্রিকেটের 15-16 বছর ধরে ইন্টারন্যাশনাল ক্যারিয়ারে আপনি যথেষ্ট পরিমাণে কি আপনি দিয়েছেন, আপনি চেষ্টা করছেন বাংলাদেশকে রিপ্রেজেন্ট করার জন্য ওয়ার্ল্ড ওয়াইড, আপনি চেষ্টা করছেন যে বাংলাদেশের লাল সবুজের পতাকা যাতে সবসময় কি মাথা উঁচু করি দাঁড়ায়। কিন্তু একটা সিরিজের মাঝখানে এবং বিশ্বকাপের আগ মুহূর্তে যেহেতু আপনি ODI ক্যাপ্টেন ছিলেন, আপনি হুট করে এই ধরনের সিদ্ধান্তটা, এটা আপনি আবেগতাড়িত হয়ে এই সিদ্ধান্তটা নিয়েছেন কিনা আমি জানি না, তবে পার্সোনালি একজন ক্রিকেট ফ্যান হিসেবে এবং আপনি নিজে চট্টগ্রামের ফোলা, আমিও চট্টগ্রামের মানুষ, আমার কাছে মনে হয়েছে যে কি এই সিদ্ধান্তটা আরেকটু পরে নেওয়া যেত। আপনি অধিনায়কের জায়গাটা ছাড়িয়ে দিই, আপনি যদি আপনার ব্যাটিংয়ে একটু নজর দিতেন ঠিকঠাকভাবে কি আপনার নিজেরই ওয়ার্ক করতেন, তাহলে অক্টোবরে ওয়ার্ল্ড কাপ, অক্টোবরের আগ পর্যন্ত হয়তো ভালো কিছু কি হয়তো আরও ভালো কিছু হইতে পারতো। যাই হোক, বাংলাদেশের ফ্যানদের মন অনেক বেশি খারাপ, তারা খুব বেশি পরিমাণে হতাশ হয়ে গেছে, কারণ একটা সিরিজের মাঝখানে আমরা অলরেডি আছি, কয়দিন পরে আমাদের ওয়ার্ল্ড কাপ। এই টোটাল বিষয়টাকে সামনে রাখি, আমাদের এখন দলের ভিত্তিতে এমন একটা দল বদল, ওপেনিংয়ের জায়গায় একটা চেঞ্জ আসবো, ক্যাপ্টেন্সির জায়গায় একটা চেঞ্জ আসবো, ম্যানেজমেন্ট, ট্যাকটিক্স, প্ল্যান, স্ট্র্যাটেজি সমস্ত কিছুর জায়গায় একটা চেঞ্জ আসবো। সুতরাং এটা আমাদের জন্য একটা বাড়তি প্রেশার। আপনি চাইলে হাসি মুখে খুব সুন্দরভাবে বিদায় নিতে পারতেন। বাংলাদেশের প্রত্যেকটা ক্রিকেট ফ্যান আপনারা ভালোবাসে, আপনার হেটার্স কেউ নাই, ঠিক আছে, হয়তো অফ ফর্মে ছিলেন এটার কারণে নানান ধরনের আলোচনা সমালোচনা হয়েছে, কিন্তু অ্যাজ এ ব্যাটসম্যান আপনি বাংলাদেশে অনেক কিছু দিয়েছেন, অনেক কিছু দিয়েছেন, এবং এটা আমরা মন থেকে বিশ্বাস করি, আমরা মন থেকে আপনারা শ্রদ্ধা করি। তারপরে যাই হোক, আপনি আবেগতাড়িত হয়ে যদি এই সিদ্ধান্ত নিয়েই ফেলছেন, তারপরও কি হ্যাপি রিটায়ারমেন্ট, আপনার অবসরের জন্য অনেক অনেক শুভকামনা, এবং আশা রাখতেছি বাংলাদেশের ক্রিকেট ফ্যানরা আপনারা সারা জীবন মনে রাখবে, আপনার অবদান আমরা কখনোই ভুলব না। কিন্তু আপনি চাইলে আমাদেরকে একটু সময় দিতে পারতেন, আপনি বিদায়টা আরও সুন্দরভাবে নিতে পারতেন। যাই হোক মনা, তোমরা কমেন্ট সেকশনে জানাও যে তামিম ভাইয়ের অবসর নিয়ে তোমাদের কী মন্তব্য, কিংবা এই যে সিরিজের মাঝখানে অবসরটা নিল তামিম ভাই, কিংবা কয়েকদিন পরে ওয়ার্ল্ড কাপের মতো বিশাল বড় একটা ইভেন্ট, মানে আমার পার্সোনালি মতামত হচ্ছে তামিম ভাই চাইলে অধিনায়কের জায়গাটা অন্য কাউকে ছেড়ে দিয়ে তামিম ভাই নিজের ব্যাটিংয়ের দিকে কি ফোকাস দিয়ে বিশ্বকাপটা খেলে আস্তে ধীরে সুন্দর করে কি সুন্দর করে সম্মানের সহিত রিটায়ারমেন্টটা নিতে পারতো। কিন্তু ভাই হুট করে কি তামিম ইকবাল খান এই সিদ্ধান্তটা নিয়ে নিছে, যার কারণে বাংলাদেশের পুরো ক্রিকেট ফ্যানরা হতাশ। আমরা যারা ক্রিকেটকে ভালোবাসি, আমাদের আপনাদের কারোর সাথে ব্যক্তিগত শত্রুতা নাই, আমাদের ভালোবাসা ক্রিকেটের সাথে, আমাদের ভালোবাসা আপনাদের সাথে। আপনারা ভালো করলে আমরা ভালো থাকি, আপনারা ভালো করলে পুরো দেশ আসে, আপনারা ভালো করলে কি বাংলাদেশের লাল সবুজের পতাকা কি পুরো ওয়ার্ল্ড ওয়াইড সুন্দরভাবে কি রিপ্রেজেন্ট হয়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তামিম ইকবাল ভাই, আপনার জন্য অনেক অনেক শুভকামনা। বাংলাদেশের ক্রিকেটে আপনি অনেক কিছু দিয়েছেন। যাই হোক, এসেছে নতুন শিশু, সারি দ্বিতীয় অবস্থান, এখন আপনার জায়গায় অন্য কেউ আসবো, অন্য কেউ বাংলাদেশকে রিপ্রেজেন্ট করবো, অন্য কেউ বাংলাদেশের লাল সবুজ পতাকারে কি রিপ্রেজেন্ট করবো। আপনার জন্য সবসময় শুভকামনা। একজন ক্রিকেটের ক্ষুদ্র ফ্যান হিসেবে আমরা সবসময় আপনাকে মনে রাখবো, আমরা আপনাকে ভালোবাসি, তবে আবেগতাড়িত হয়ে সিদ্ধান্ত নেওয়ার চাইতে প্রফেশনালিজমের জায়গার জবাবটা প্রফেশনালিজম দিয়ে কি ঠিকঠাকভাবে দেওয়াটাই যুক্তিযুক্ত বলে আমি মনে করি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভিডিওটা শেয়ার করে দাও, কমেন্ট সেকশনে জানাও তামিম ভাইকে, তামিম ভাইয়ের অবসর নিয়ে তোমার মন্তব্য কি। আল্লাহ হাফেজ।